হাঁটু ভাঙা বিএনপি এখন লাঠির ওপর ভর করেছে। তবে লাঠি নিয়ে রাস্তায় নামলে সামনে খবর আছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার 75তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, এই রাজপথ মুক্তিযোদ্ধাদের, একে কলুষিত করতে দেয়া হবে না। প্রধানমন্ত্রীর 75তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, পিতামাতা হারিয়ে দেশের মানুষকেই আপন করে নিয়েছিলেন শেখ হাসিনা। তার সুদক্ষ নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রয়েছে। বাংলার মানুষ তারা আজকে লাঠালাঠি চায় না। বাংলার মানুষ শেখ হাসিনার উন্নয়ন দেখে তারা একবার শান্তিপূর্ণভাবে ভোট দিতে চায়। এই রাজপথ আমাদের মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা যুদ্ধ করছি এই রাজপথে। এই রাজপথ রাজাকের হাত থেকে আমরা দিতে পারি না। আমরা যদি সুকর্ম করি তাহলে জনগণ একাট্টা হয়ে তার পিছনে শক্তি হিসাবে দাঁড়াবে। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাজপথে লাঠি নিয়ে খেললে উপযুক্ত জবাব দেবে আওয়ামী লীগ। লাঠি নিয়ে যদি জাতীয় পতাকার সঙ্গে লাঠি লাগিয়ে রাস্তায় নামেন, সামনের দিকে খবর আছে। নির্বাচন সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানান তিনি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।